আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি সকাল থেকে কি কি কাজগুলো করলাম সেগুলাই আপনাদের আমি দেখাবো, আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলুন শেয়ার করি। তো আমার একটু ঠান্ডা লেগেছে, গলাটা খুশখুশ করছে, তাই আমি একটু গরম পানি খাবো লেবু দিয়ে মধু দিয়ে। তো উঠে গরম পানিটা চুলায় দিয়ে আমি গরম করে নিলাম, একটা গ্লাসে ঢেলে নিলাম গরম পানি, আর ওর মধ্যে দিয়ে দিব এখন মধু, পরিমাণ মতো মধু দিয়ে নিব। আর দিয়ে নিব এক টুকরো লেবু, লেবুর রসগুলো ভালো করে চিপে নিব। খুশখুশি কাশির জন্য বা গলাটা খুশখুশ করতেছে তার জন্য এটা পানিটা খাইলে অনেক উপকারে আসে, খুশখুশ করাটা বন্ধ হয়ে যায়। তো এখন এটা প্রতিদিন যদি খাওয়া যায় খুবই ভালো হয়, বাসি পেটে সকালবেলা খাইলে উপকার। এবং এই পাশের চুলায় আমি দুধ জ্বাল দিচ্ছি, আর এখানে পানি আবার বসিয়ে দিলাম আমি আটা সিদ্ধ করার জন্য, সকালে নাস্তা বানাবো। আটাগুলো সিদ্ধ করে নিচ্ছি। আটাটা ভালো করে নেড়েচেড়ে সিদ্ধ করে নিলাম, এবার একটু ঢাকা দিয়ে রাখবো, তাহলে আটাটা সফট থাকবে। আমি যখন আবার রুটি বানানোর জন্য নিব তখন ওটা ভালো করে ছেনে নিব একটু ঠান্ডা হলে। এবার আমার এই নাইসার ডাইসারটা খুবই কাজের, তো এর জন্য আমি ডিম ভাজার জন্য নিলাম পেঁয়াজ, মরিচ আর কিছু টমেটো। আমি এভাবেই ডিম ভাজি। এবার এগুলো চপ করে নিব। দেখুন কি দারুণ চপ হয়ে গিয়েছে, এটা দিয়ে ডিম ভাজলে খুবই ভালো হয়। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা। আমরা রসুন বাটার ফ্লেভারটা খুব পছন্দ করি, আমার বাচ্চারা, আমার হাজবেন্ড, আমিও অনেক পছন্দ করি। তো এর জন্য ডিম ভাজার সময় আমরা এই রসুন বাটাটা দেই। আর দিলাম পরিমাণ মতো লবণ, আপনারাও করে দেখবেন অনেক মজা হয়। আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এবার এটা ভালো করে মেখে নেব, মেখে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ডিম। এখানে আমি চারটা ডিম ভাজার জন্য নিয়েছি, আমার বাচ্চারা খাবে, আমার হাজবেন্ড এখন অফিসে যাবে, যার কারণে আমি তাড়াতাড়ি করে করতেছি, আগে ওনাকে নাস্তাটা আমি দিয়ে নেব। আমি এখানে চারটা ডিম গুলে নিলাম। এবার আমি একটা চুলায় রুটি ছাকার জন্য তাওয়া দিয়ে দিয়েছি, আর একটা ফ্রাই প্যান বসাইছি ডিমটা ভাজার জন্য। এবার তেলটা গরম হয়েছে, আমি ডিম দিয়ে দিলাম ভাজার জন্য। ডিমটা আমি ভেজে নেব। এই টমেটো দিয়ে ডিম ভাজলে ডিমটা অনেক জুসি হয়,
এবং রুটিতে সহজে খাওয়া যায়। আমার কাছে শুধু মরিচ পেঁয়াজ দিয়ে ডিম ভেজে খেয়ে ভালো লাগে না, মনে হয় যেন কেমন শুকনা শুকনা, আমি ওটা দিয়ে রুটি খেতে পারি না। তো রুটি এই তাওয়াতে আমি রুটি ছেঁকে নিচ্ছি, আর পাশের চুলায় আমি চা বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এলাচ ছেঁচে, এতে করে চায়ের টেস্টটা খুব ভালো হয়। আর দুধ চা বানাইলে আসলে গ্যাসের একটা সকালবেলা সমস্যা হয়, গ্যাস বেড়ে যায়, তো যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে দুধ চা খাইলে প্রবলেম হয়, তারা একটু এভাবে আদা ক্রাশ করে দিবেন চায়ের মধ্যে, তাহলে আশা করি তেমন একটা সমস্যা হয় না। তো আমি এভাবেই বানাই চা, মানে আসলে আমার দুধ চা না ছাড়া আমার পছন্দই না, আমি দুধ চা ছাড়া খেতে চাই না। এভাবে র চাটা খাওয়া ভালো, তবে আমি র চা খেতে পারি না, আমার হাজবেন্ডও খেতে চায় না, তো আমি এভাবে এর জন্য আদা কুচি করে দিয়ে দিই, একটু ক্রাশ করে দিয়ে দিই, দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এবার দিয়ে দেবো তাতে দুধ, দুধ কম হয়েছে আর একটু দুধ দিয়ে দিচ্ছি। আমার আগে থেকে ফ্রোজেন করা রুটি ছিল, সেগুলাই আমার হাজবেন্ডকে তাড়াতাড়ি করে ভেজে দিলাম, ও খেয়ে চলে যাবে। এবার আমি আমাদের জন্য রুটি বানাচ্ছি, তো আটাটা সিদ্ধ করে রেখেছিলাম, সেটা এখন ভালো করে মাখিয়ে নেব। তো চাটা এখন আমার হাজবেন্ডকে দিয়ে দিব। চাটা পড়ে গেলে কিছু মনে করবেন না। এবার রুটি বানানোর জন্য আটাগুলো সব আমি এভাবে সুন্দর করে গোল করে নিয়েছি, আমি এখন রুটি এটায় রুটি বানানো রুটি মেকারে বানিয়ে নেব। কত সুন্দর রুটি হয়েছে, সব রুটিগুলো বানানো হয়ে গেল। এবার আমার হাজবেন্ড বাজার থেকে বাজার করে এনেছিল, সেগুলো এখানেই ছিল, আমি বাজারগুলো এখন বের করব। কলমি শাক, কাঁচামরিচ, কাঁচা কলা, আমার বাচ্চারা শাক একটু কম খায় তো তার জন্য এক আঁটি করে আমরা কিনি শাক, একটা পটল, এগুলো আজকের বাজার। তো আজকের আমার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার সঙ্গেই থাকবেন, পাশে বেল বাটনটা চাপ দিয়ে দেবেন,
যাতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে যেন আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো আজকে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।